রবিবার কলকাতার 9 নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা বিশিষ্ট আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি, কলকাতা অনুভব সোশ্যাল সোসাইটির সহযোগিতায় 9 নম্বর ওয়ার্ডের সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা, এছাড়া উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, পৌরপিতা সুব্রত ব্যানার্জি, পৌরমাতা মীরা হাজরা, পৌরমাতা পূজা পাঁজা, পৌরমাতা শিখা সাহা, অসীম ধর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন 62 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। আমরা এটা প্রত্যেক বছরই করি, যেহেতু নিম্ন মধ্যবিত্ত এরিয়া আমাদের এলাকা, এই অঞ্চলের ছেলেমেয়েরা বহু কষ্ট করে পড়াশোনা করে। আমরা সবসময় চেষ্টা করি পড়াশোনা যেন কোনোভাবে আটকে না যায়, অর্থাৎ তুমি কোনো খারাপ কাজ করলেও যেন জেনে এটার জন্য দরকার শিক্ষা, সেই শিক্ষাটা যাতে অগ্রগতি হয় তার জন্য আমরা চেষ্টা করি। আমাদের সোসাইটি এবং আমাদের যিনি বিধায়ক মন্ত্রী শশী পাজা আমাকে প্রচন্ডভাবে এটা উৎসাহিত করেন, তার জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা চাই এই ধরনের অনুষ্ঠান আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক। এই নিয়ে 11 বছর 65 এবং তার মধ্যে একজন শিল্পী ছিলেন যিনি খুব ভালো পেইন্ট করেন, তাকে সম্বর্ধিত করলাম। অবনীন্দ্র পুরস্কার পেয়েছেন সমীর ভট্টাচার্য, আমার এলাকার মানুষ। সমস্ত বোর্ড এখানে কোনো সমস্ত বোর্ড কোনো মেরিটের ব্যাপার নেই, সবাই সমান। এইসব অনুষ্ঠানের কোনো বিকল্প নেই, একটা ভালো অনুষ্ঠান ইন্দ্র চ্যাটার্জি করছে অনুভবের পক্ষ থেকে। এটা তো ভালো উদ্যোগ, ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিচ্ছে, তারা আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, দেশের এবং দেশের উন্নয়ন করুক। ভালো ভালোই লাগছে। টিচার হওয়ার ইচ্ছা রয়েছে, এখন জানি না কি হবে। আগে তো পড়াশোনা গ্রাজুয়েশনটাকে কমপ্লিট করি, তারপর হ্যাঁ আমি উচ্চমাধ্যমিক। ভীষণ ভালো উদ্যোগ, মানে সবাইকে এরকম করে উৎসাহ দিচ্ছেন উনি, মানে আমাদের মতন ছাত্রছাত্রীদের জন্য এরকম উৎসাহ দিচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে। এটা মানে পাবো আমি ভাবিনি, তো পেয়ে ভীষণ ভালো লাগছে, কোন রকম ফিল হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য। ফিউচারে ডাক্তারের হওয়ার প্ল্যান আছে, এবার দেখি। না না মাধ্যমিক